অনলাইনে শিশু যৌন হয়রানি বন্ধে প্রথমবারের মতো বিশেষ প্রচারণা প্রকল্পের ঘোষণা দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এইচএস। ডিপার্টমেন্ট সেক্রেটারি আলেহান্দ্রো মার্কাস বুধবার এ ঘোষণা দেন। এর আওতায় অনলাইনে শিশুদের যৌন হয়রানি মোকাবেলা এবং এ ধরনের ঘটনা কর্তৃপক্ষের নজরে আনতে করণীয় বিষয়ে অভিভাবক এবং শিশুদের সচেতন করে তোলা হবে। অলাভজনক সংস্থা দ্য ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের তথ্য মতে, শুধুমাত্র গত বছরই দেশে 36 মিলিয়নেরও বেশি শিশু যৌন হয়রানির শিকার হয়েছে, যা 2022 সালের তুলনায় 12% বেশি। শিশুদের বিশাল একটি অংশ অনলাইনে যৌন হয়রানির শিকার হয়। এ ধরনের হয়রানি মোকাবেলায় বুধবার বিশেষ একটি প্রচারণা প্রকল্পের ঘোষণা দেয় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট সেক্রেটারি আলেহান্দ্রো মায়োরকাস জানান, অনলাইনে শিশুদের যৌন হয়রানি বিষয়ে জনসচেতনতা বাড়াতে ও শিশুদের সুরক্ষায় নো টু প্রোটেক্ট নামের এই প্রচার অভিযান শুরু করা হয়েছে। এই প্রচার অভিযানে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথে স্ন্যাপচ্যাট, গুগল ও মেটাসহ আরও অনেক বেসরকারি প্রতিষ্ঠানও একযোগে কাজ করছে। এসব প্রতিষ্ঠান শিশু হয়রানি বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে DHS কে সহায়তা করবে। যৌন হয়রানি থেকে শিশুরা যাতে নিজেদের সুরক্ষিত করতে পারে সে বিষয়ে তাদের সচেতন করা হবে এই উদ্যোগের মাধ্যমে। একই সাথে অভিভাবকরা যেন এই ধরনের ঘটনা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করে সে বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করবে DHS। অনলাইনে যৌন হয়রানি থেকে শিশুদের সুরক্ষা দেয়া প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান দায়িত্ব। তবে অভিভাবকদেরও সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর পরামর্শ দেন স্ন্যাপচ্যাটের গ্লোবাল প্ল্যাটফর্ম সেফটি বিষয়ক গ্লোবাল হেড। শাহরিয়ার শাফাত, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।